সোমেন নন্দীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনে আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টেই হবে শুনানি, যেখানে সোমেন নন্দীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনেই আজ এই শুনানি সুপ্রিম কোর্টে। সোমেন নন্দীর যে বক্তব্য, সেই বক্তব্য প্রসঙ্গেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে, এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সৌমেনের বিরুদ্ধে রাজ্য সরকারের এই আবেদন, যেখানে আবেদনে আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সৌমেন নন্দীর বক্তব্য প্রসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে, এবং আজ পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের ভিত্তিতেই আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সৌমেন নন্দীর বক্তব্য প্রসঙ্গেই আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, এবং নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সোমেন নন্দীর যে বক্তব্য ছিল সেই নিয়েই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাতে সিবিআই তদন্ত করা হয়, এবং সেই মামলাতে আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল, এবং আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সোমেন নন্দীর বক্তব্য প্রসঙ্গেই আজ সুপ্রিম কোর্টে শুনানি। সোমেন নন্দীর বিরুদ্ধেই পশ্চিমবঙ্গ সরকারের আবেদনে আজ শুনানি সুপ্রিম কোর্টে।